गुड मर्नींगार प्रिय फैमिली तो देखो सकाल बला ভিডিওটি স্টার্ট করলাম থলা থেকে তো প্রথমে বিছনাটাকে সুন্দর করে তুলে নিচ্ছে আর দেখো মাম্মা আর তুজো কি কী করছে একবার দেখো তোজো সেই খাটে ওঠার জন্য বায় না একভাবে ঘেউ ঘেউ করেই যাচ্ছে মাম্মাম খাটে রয়েছে ওর জন্য ওকেও নিতে হবে তো ওকেও একটু উঠিয়ে দিলাম আর তারপরে দেখো আমি বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আজকে কম্বল দুটো একটু রোদে দিয়েছি আর কেননা আজকে মনে হচ্ছে ঠান্ডা পড়বে ওর জন্য বোঝা যায় যে কবে ঠান্ডা পড়বে না পড়বে সকালটা হলে তো ভাবলাম যে একটু কম্বলটা রোদে দিয়ে দিই কম্বল দুটো তো কম্বল দুটো রোদে দিয়ে বিছনাটাকে গুছিয়ে এখন আমি কালকের কিছু সেই জামাকাপড় ছিল সেই ভাজ আর হয়নি কাজের জন্য তো তার জন্য দেখো আজকে সকালবেলায় জামাকাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আমার যেন তো এরকমটাই হয় প্রত্যেক দিন সকালবেলায় জামা কাপড়টা আমার ভাজ করা হয় তারপরে দেখো চলে আসলাম আমি ঘরটাকে ঝাড়ু লাগাতে ঘরটাকে সুন্দর করে ঝাড়ুটা লাগিয়ে নিলাম তো এখন ঘরটাও মুছে নেব। আর আজকে বাসনটাও কিন্তু আমার হয়ে গেছে কারেন্ট ছিল না তো সেই ফাঁকে বাসনটাকে মেজে নিয়েছি তারপরে চলো ঘরটাকে ভালো করে মুছে নিই আর সকালবেলা উঠেই আমার আগে এই দুটো কাজ না হলে ভালো লাগে না বিছনা তোলা ঘর চার দিয়ে আর ঘর মোছা মানে ঘরটাকে কতক্ষণে মুছবো মুছলেই পুরো একদম পুরো ঘরটা পুরো ফ্রেশ হয়ে যাবে মনটাও ফ্রেশ হয়ে যাবে ভীষণ ভালো লাগে তো দেখো তারপরে দেখো কালকের কিছু ভেজে জামা কাপড় ছিল সেগুলোকে এখন একটুখানি মেলে দিচ্ছি আর কি বলতো একটু মোটা মোটা জামা কাপড়গুলো না শীতের সময় শুকাতেই চায় না আর শীতের সময় একটু হাওয়াটা বেশি দেয় তো মানে ঠান্ডাটা রোদে সেরকম একটা জোরই থাকে না তোর জন্য জামা কাপড়গুলো আর শুকায় না আর আমার এই নাইটিটা দুদিন ধরে শুকাতে হবে কেননা এতটা মোটা নাইটিটা মানে কি বলবো পরতে ভীষণ আরাম জানো তো ভীষণ আরাম নাইটিটা পরতে তারপর দেখো মামামের কিছু জামা মেলে দিলাম আর এই চাদরটা কেচে দিয়েছিলাম আর হালকা কালারের চাদর জানো তো দু দিন তিন দিনের বেশি আর পরা যায় না না কাচলে পারে। ভীষণ ময়লা হয়ে যায় তারপরে দেখো চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো চলো এখন উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে না ওই দেখো আর এক ঢিরাও একটা খাটবাদাম বাদাম ছিল তো ওটাকে রাখলাম ওই সাইডে এপাশে অনেকগুলো ফেলেছিলো পরে উঠিয়ে উঠিয়ে রেখে দিয়েছিলাম তো অনেকগুলোই জমে গেছে মাম মামকে দেখি একটুখানি কেটে দিতে হবে আর একদম টাটকা বাদাম খাওয়া মানে কি বলবো খুবই ভালো আর দেখেছ দেখো একবার আমার চাদর গায়ে দিয়ে কাজ করতে যে এত সমস্যা হয় মানে কি বলবো ভীষণ সমস্যা হয় তারপর দেখো চলে আসলাম স্নান করে কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়েছি কিছু বলতে আমার এক নাইটির পনে পরনে ছিল সেইটা আর তোজোপাপার কিছু বসার জামা কাপড় মানে পেতে দিই তো ঠান্ডার মধ্যে একটু বসে তো আজকে ভাবলো একটু ধুয়ে দিই একদিন দুদিন বাদে বাদে ধুয়ে ধুয়ে দিই মানে একটু সাপ দিয়ে শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি তো সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় তো সকালবেলা চলো এখন সকালে ব্রেকফাস্টটা করে নিই আমার যায়ের ছেলে এসছে আমার বাবা তো ওরা এসেছে তা আমি বলছি বাবা এখন যেতে হবে না একবারে খাওয়া দাওয়া করে সকালে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালে যাস তো চলো এখন সকালে ব্রেকফাস্ট রুটি আর আলু ভাজা ও আলু ভাজা খেতে চেয়েছে তো রুটি আর আলু ভাজা বানাবো আর এই যে এই নাইটিটা ওই ওইটা আর এইটা এনেছি দেখেছো তো নাইটিটা দূরের থেকে এখন তো কাজের থেকে দেখাতে পারছি না আর আরও একটা নাইটি এনেছি আরেকজনের জন্য কিন্তু জানি না তাকে দিতে পারবো কি না হ্যাঁ এই একই নাইটি তো যাই হোক যদি না দিতে পারি তাহলে থেকেই যাবে আমার ঘরে আর কি বলবো কিছু বলারই নেই কিছু করারও নেই আমি জোর করে কিছু করতে পারবো না তো চলো এখন হচ্ছে গিয়ে তাও নাইটি এনেছি রে কি এখনও পয়সা টসা কিনতে দিই কাজবাজ হবে তারপরে বলছে আচ্ছা ঠিক আছে দিদি তুমি কাজ বাজ হলেই দিও ওর কোনো চাপ নেই তো চলো রান্নাটা করে নিই তারপরে দেখো চলে আসলাম রান্নার দিকে আলু ভাজা কুটে ধুয়ে তারপরে ভাজাও শুরু করে দিয়েছি তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যাই হোক ফোন এসছিলো ওর জন্য আর সবার সাথে তো একটু কথাও তো বলতে হয় মাঝে মধ্যে না বলো সবসময় যদি বলি আমি ব্যস্ত রয়েছি ব্লগ করছি তাহলে সবাই কি ভাবে বলো তো ওর জন্য ভাবলাম যে না হয় একটু কথাই বলি না হয় তোমাদের একটু কম কমই দেখাবো তো দেখো রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি আলু ভাজাটা ওদিকে হয়ে গেছে তো রুটি বানানো হয়ে গেলে ওদেরকে চলো খেতে দিয়ে দিই রুটিগুলো বানিয়ে নিই সব কটা মাত্র তিনটে রুটি বানানো হয়েছে তারপরে দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম তো দেখো এটা হচ্ছে কি আমার বাবার থালা আর এটা দেখো মাম মামে বুঝতেই পারছো মাম মাম কি খাচ্ছে মাম খাচ্ছে মিষ্টি বড়টা মাম মাম ভীষণ ভালোবাসে জানো তো তো আর এদিকে নন্দিনীরটাও কুচিয়ে রেখে দিয়েছে আজকে ওদের বড় ঘরেই খেতে দিয়ে দিলাম তো দেখো নন্দিনীও এখন বসে পড়ছে খেতে তিন ভাই আর দেখো পাপাকে খাওয়ায় আগে খাটে উঠিয়ে দিয়েছি কেননা পাপা তাহলে ওদের খেতে দেবে না ভীষণ রকম বিরক্ত করবে তো চলো খাওয়া দাওয়া করে নি করা তো বন্ধুরা দেখো সকালে ব্রেকফাস্ট নিয়ে আমিও বসে গেছি রুটি আর আলু ভাজা তা চলো আমিও খেয়ে নি আমি দুটো রুটি নিয়েছি আর আলু ভাজা আর এমনিতে দুটো করেই রুটি খাই আগে তাও তিনটে খেতাম মাঝে মধ্যে একটু তিনটে খাওয়া পড়ে যায় আবার কোনো কোনো দিন দুটোই খাওয়া হয় তো চলো খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম সকালের খাওয়া দাওয়া করার পরে এখন চলে আসলাম রান্নার দিকে তো দেখো ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতের জলটা রয়েছে তো চলো এখন রান্নাটা করে নিই আজকে রান্না করব ডিমের ঝোল আর কটা শাকের দানা রয়েছে তো পুই মচুরি রান্না করব তো চলো রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এপাশে পাশে দেখো পুঁই শাকের দানা আর আলু কেটে রেখেছি আর পাশে দেখো আদা আর আলু ডিমের ঝোলে আলু দেব তার জন্য একটু বেশি করে আলু কেটেছি নতুন আলু আর ছোট ছোট আলু তো ওর জন্য একটু বেশি করেই কেটেছি আর এখানে দেখো পৈশাখের জন্য অল্প দুটো চিংড়ি মাছ ছিল সে আগের দিনে দুশো চিংড়ি মাছ এনেছিলাম অর্ধেক কটা দিয়েছিলাম আর অর্ধেক কটা রয়েছে জানো তো চিংড়ি মাছটা না মনে হয় আমাকে ঠকিয়ে দিয়েছে দুশোর জায়গায় হয়তো একশোই দিয়েছে উনি আমি বললাম যে এই কটা চিংড়ি মাছ বলছি কি হ্যাঁ এই কটাই হয় এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে আলু ভাজার কড়াইটা বসিয়ে দিয়েছে দুপাশে তাড়াতাড়ি করে রান্না করে নেব চলো তো এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব দুপাশে দুটো বসিয়ে দিয়েছি আজকে ঝটপট করে তাড়াতাড়ি করেই রান্না করব আবার কাজে বসতে হবে ওর জন্য তো দেখো একটুখানি সেই কালো জিরে ফোড়ন দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আগে প্রথমে একটুখানি হালকা করে একটু ভেজে নিই তারপরে দেবো দেখো আলু আর শাকের দানাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন একটু করে নাড়াচাড়া করব মানে একটু জল দেবো না ঢাকা দিয়ে 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 ভাজা করব আর এ পাশে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলোকেও একটুখানি ভেজে নেব আর আজকে একটা জিনিস ভুল করে ফেললাম তো আলুগুলোকে আমার আগে একটুখানি হালকা করে সেদ্ধ করে নেওয়া দরকার ছিল নতুন আলু তো না হলে না তরকারিটা কালো হয়ে যায় নতুন আলুর যে কষটায় পুরো তরকারি যেন একটু কালচে কালচে ভাব চলে আসে তা যাই হোক এখন ভুল করে দিয়েই ফেলেছি তেলের উপরে তা এখন কষিয়ে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে চলো জল দিয়ে দেবো আর ওপাশে ওটা তো হতেই রয়েছে তো চলো বন্ধুরা এদিকে রান্নাটা হতে থাকুক আর আমি ওদিকে হচ্ছে গিয়ে একটুখানি কাজে বসি আর দেখো মশ এটা হয়ে গেছে একটুখানি জল দিয়ে দিলাম তারপর ডিমটা দিয়ে ঢাকা দিয়ে হতে থাকুক চলো একটু কাজ করে নিই তো দেখো চলে আসলাম এই কাজের ঘরে তো এখন একটুখানি মালের হাতাগুলো লাগানো বাকি রয়েছে তো হাতাগুলো লাগাচ্ছি কালকে সেই অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম না রাতে তো সেই মালটাই আজকেই কমপ্লিট করব এখন সাইড মারলে হয় মানে হাতা লাগাচ্ছি তো সাইডটা মারলে মালটা কমপ্লিট হয়ে যাবে তারপর আরও এক নিল মাল রয়েছে সেই মালটা ধরলে মানে মালটা ওই মালটাও প্রায় আমার তিন ঘন্টা মতন লাগবে প্রায় ওই ষাট সত্তর পিস মাল তো ওটাও কেউ কমপ্লিট করতে হবে পাপা কি হয়েছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আমার পাপাটার পাপাটা ঘুম পাচ্ছে আমার বাবা তো ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে দেখো আমার পাপাটা খাটে শুয়ে আছে দেখেছো কে যে হয়ে গেছে স্নান তাড়াতাড়ি বাথরুমে গিয়ে স্নান করে নাও যাও পাপা মাম্মা মে স্নান হয়ে গেছে নন্দিনী আর বা সোনা বাবা করেনি স্নান আর ওই দেখো মামমামকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে দেখো স্নান করেনি 엄마 বাইরে যা বাথরুমে জল করে দে মোটরটা চালিয়ে দে তো চলো বন্ধুরা ভাতটা হচ্ছে সব নামিয়ে নিয়েছি শুধু ভাতটা বাকি রয়েছে ভাতটা হচ্ছে নামিয়ে নি দেখি হয়েছে নাকি তো দেখো চলে আসলাম সমস্ত কিছু রান্না করে নিয়ে এখন সবাইকে খেতে দেবো কি অদ্ভুত তাই না বলো মেয়েদের জীবনটা মেয়েরা এগুলো সহ্য করতে পারে না যে স্বামী সন্তানকে তিন বেলা টাইম মতন খেতে দেব। বলো সেটা যেন একটা রোজগারের একটা ডিউটি হয়ে গেছে তাই ভাবি যে কি জীবন কি ছিলাম সেই ছোট্ট একটা মেয়ে ছিলাম সে থেকে একটু একটু করে বড় হয়ে আজকে কতটা সংসারিক হয়ে গেলাম নিজেইও বুঝতে পারলাম না যে কত এইভাবে এতটা সংসার সামলিয়ে মানে সামলাবো এটাই ভাবছি যে কীভাবে সংসারটাকে সামলাচ্ছি তাই মাঝে মাঝে অনুভব করলে কেমন যেন একটা লাগে সেই ছোট্টবেলায় খেলাধুলা করতাম বান্ধবীদের সাথে মাঠে ঘাটে গোবর কুড়াতে যেতাম ঘুটে দিতাম আর সেই মেয়েটা যে আজকেরা কীভাবে এত বড় একটা সংসারের দায়িত্ব নিয়ে নিল বোঝাই গেল না মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি তো দেখো খাটের উপরে রয়েছে তো চলো এখন ওদেরকে খেতে সবাইকে দিয়ে দিলাম মানে ভাত গুছিয়ে দিয়ে দিয়েছি সামনের জন্ম যেন আমি ছেলে হয়ে আসি তা সময় বলি জানো তো মানে মনে হয় কি ছেলেদের জীবনটাই মনে হয় সুখের আর মেয়েদের কত সমস্যা দেখো কত জ্বালা যন্ত্রণা কত কিছুই না সহ্য করতে হয় বিয়ের পরে বলো আর কি করা যাবে এখন মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন তো সমস্ত জ্বালা যন্ত্রণা তো সহ্য করতেই হবে তো চলো খাওয়া দাওয়া করে নি অনেক কথা বলে ফেললাম তোমাদের দাদাভাই বলছে যে আজকেরা পুঁই পুড়ি শাকের দানাটা খুব সুন্দর হয়েছে রান্না শুভ বিকাল আমার প্রিয় ফ্যামিলি তো বিকাল হয়ে গেছে এখন তুলবো জামা কাপড় তো দেখো জামা কাপড় তুলতে চলে আসলাম এখন এখন ঘুমিয়েছিল মাম্মামও ঘুমের থেকে উঠে গেছে আজকে সব শুকিয়ে গেছে এগুলো সব কালকে ছিল যাবো যাবো বাবা এই তো আমাদের এখানে কীর্তনের মাইক বাজা শুরু হয়ে গেছে ভীষণ ভালো লাগে জানো তো ওই কটা দিন আরও জামাকাপড় রয়েছে বাইরে এই কটা আগে তুলে এনে রেখে নিলাম আরও কতগুলো রয়েছে উপাশে তুজুপার গায়ে দেওয়া সব ন্যাকড়া চাকরা সেগুলো হচ্ছে তোমার পেতে বসা মানে যেখানে সেখানে তো বসতে পারে না ঠান্ডার মধ্যে ওই জন্য পেতে পেতে দিদ ওগুলোতে বসে তো ওগুলো তুলে নেবো ওগুলো আজকে শুকায়নি সব ভিজা সব ভিজা শুকায়নি শুকায়নি ফুল কিচ্ছু আজকে শুকায়নি আর এদিকে দেখো উনুনটা ওই দেখো উনুনটা একবারে লিপতে লিপতে পুরো ফাটা বন্ধ হয়ে গেছে আর একটুখানি দুই চার দুই চার পা ফাটা রয়েছে ওগুলো হাত দুই লেপা দিলে ঠিক হয়ে যাবে এখানে তো এখন কাজে বসেছিলাম আবার কাজে বসবো তো চলো কাজ করে নিই তারপরে তোমাদের সাথে পরে সন্ধেবেলা দেখা হচ্ছে তো বন্ধুরা হঠাৎ করে ফোনে আসলো আমার জায়ের যেরকম জায়ের মা হস নার্সিংহোমে ভর্তি তো আজকে অপারেশন হবে কালকে ভর্তি হয়েছে আমি আমাকে বলেছিল একবার কিন্তু আমার খেয়ালই ছিল না যে একটু ফোন করে জিজ্ঞাসা করবো যে কালকে ভর্তি হয়েছে কিনা তো কালকে ভর্তি হয়েছে আর আজকেরা অপারেশন করবে তো মানে পেটে টিউমার হয়েছে এখন সেখানে কাজকর্ম সমস্ত কিছু ফেলে রেখে নার্সিংহোমে চলে যাচ্ছি সারাদিন ভালোই কাজকর্ম করলাম আর এখন হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে একটু কাজে বসবো তার হলো না যাই হোক আগে তো মানে এদিকে রক্ষা করতে হবে কাজকর্ম নাই সেটা নয় পরেই হবে বাড়িতে এসেই তো এখন চলে যাচ্ছে আমি আর আমার যা যা যাব তো যা আসছে আর এই যে মাম্মামকে মামা দিয়ে তারপরে যাব বাপের বাড়িতে দেখে আসো মাম্মাম হাত ধরো হাত ধরো আর আমাদের রাস্তা প্রচুর অন্ধকার বলতে কি লাইট আছে কিন্তু ক্যামেরাতে কিছুই দেখা যাবে না কিছুই বোঝা যাবে না তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে দেখো আমাদের হাবড়া স্টেশনে চলে আসলাম এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য আর এই পাশে দেখো আমার দুই যা দাঁড়িয়ে রয়েছে বড় যা ভেবেছিলাম যাবে না তো মাম্পি বলছে বর যাবে তো দেখো আমরা তিন যা মিলে এখন ট্রেন আসার অপেক্ষায় করছি ট্রেন আসুক তারপরে আমরা ট্রেনে উঠবো তো দেখো ট্রেনে উঠে ট্রেন থেকে নেমেও গেলাম এখন ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে বনগার দিকে তো চলো আমরা এখন রওনা দিই তো বন্ধুরা এই ট্রেন থেকে নেমে গেলাম এখন যাচ্ছি মানে ভর্তি হয়েছে ওখানে নাচ যাবো চলো পরে দেখা হবে হয়তো ভিতরে মানে ভিডিও করতে পারবো না অবশ্যই তারপরে দেখো চলে আসলাম হোমে ওই যে নার্সিংহোমের এই যে হলুদ ডান দিকের ফ্ল্যাটটা তো দেখো চলে এসে যে জায়ের মায়ে যে বসে রয়েছে খুব একটা মানে কি বলবো নার্ভাস হয়ে গেছে ভীষণ ভয় পাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো তো আমরাও তো চলে এসেছি স্টেশনে ওটিতে নিয়ে যাওয়ার সাথে সাথেই আমরাও বেরিয়ে চলে এসেছি কেননা দিদির আবার বাড়িতে যেতে হবে একটু টাইম মতোনোর জন্য আমাদের কোনো ব্যাপার ছিল না তো যাই হোক দিদিকে তো আর একা একা ছেড়ে দেওয়া তো যায় না ওর জন্য দিদির সাথে আমি চলে আসলাম তো দেখো ট্রেনে উঠে গেলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এই ট্রেনটা আমাদের একদম নতুন পুরো তো ট্রেনের মধ্যে একদম পুরো সিসি ক্যামেরা ট্যামেরা লাগানো আছে বেশ চুরি হলে কিন্তু একদম ধরা পড়ে যাবে চোর মানে কি বলবো ট্রেনের মধ্যে এত চুরি হয় এত চুরি হয় এক দিক থেকে এ একটা কাজ করেছে ভীষণ আনন্দ পেয়েছি আমি তার জন্য একটু তোমাদেরকে চারিদিকে দেখাচ্ছি দেখো সিসি ক্যামেরা লাগানো রয়েছে তো চলো বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা ওখান থেকে বাড়ি আসলাম বাড়ি এসে দেখো সমস্ত চেঞ্জ ফেঞ্জ করে খাওয়া হাত মুখ ধুয়ে টুয়ে একদম হচ্ছে তোমার খাওয়া দাওয়া করে নিলাম আর মামামকে দেখো ওই যে নিয়ে এসছি দেখো মামাম খাচ্ছে এখন আম সব আমার মা বানিয়েছিল আমার মা দিয়েছে তাই আর তোমাদের দাদা ভাই দেখো ওই দেখো মশারি গুজছে তোমাদের দাদা ভাই মশারিটা নিয়েছে মশারি গুজছে আর এখন এই সবে ওটির থেকে বের করলো এখন বাজে সাড়ে দশটা মানে সাড়ে দশটারও আগে বের করেছে আমাকে যা মাত্র ফোন করলো আমরা তো আগে চলে এসেছি আমি আর আমার ওই বড় যা তো ওটিটা হয়ে যাক তারপরে যাব মানে থাকার ইচ্ছা ছিল তো তার হলো না যাই হোক মানে যা বলছে অনেকটা দেরি হয়ে যাবে মানে একদিক থেকে ভাবছি যে অনেকটাই দেরি হয়ে যাবে হয়তো এগারোটা বারোটা বেজে যাবে ওই কারণে আমার কোনো ব্যাপার ছিল না আর তোমাদের দাদা ভাই কোনো ব্যাপার না যে আমি মাম্পি রয়েছে যদি রাত বারোটার সময় বাড়ি এসি কোনো ব্যাপার না সেটা তো যাই হোক চলে আসলাম এসে সমস্ত যা কাজ রাতের কাজ সব সেরে নিলাম সেরে এখন এই খাটে উঠলাম এখন শোবো তো তোমরা বলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো তো চলো আজকের মতন বিদায় নি আগামীকাল নতুন আর একটি ব্লগ সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা